বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অর্থমন্ত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে প্রধানমন্ত্রী তাকে স্বাধীনতা পদকের মালা পরিয়ে সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনার জন্য সর্বপ্রথম অর্থমন্ত্রীর জবাবদিহিতা করার কথা থাকলেও এই ঘটনায় তাকে জড়ানো হয়নি। তাকে এই ঘটনায় শাস্তি না দিয়ে স্বাধীনতা পদক তুলে দিয়ে ওই পদকের মর্যাদাকে ছোট করা হয়েছে বলে জানান শাহ মোয়াজ্জেম। এদিকে প্রথম দফায় দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ অতীতে উপজেলা পৌরসভা নির্বাচনে পক্ষপাতমূলক ও একতরফা নির্বাচন করার দায়ে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট সবাইকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন